নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো ফার্মিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের প্রতিবেদন খুব সুন্দর, সকলেই করতে পারেন বাড়িতে বসে। গ্রহ শান্তির একটি উপায়। আমি প্রথম অধ্যায়ে বেশ কিছুদিন আগে আমার এপিসোড নাম্বার 8, এই এপিসোডে আমি আমার নবগ্রহ শান্তি সম্বন্ধে অনেক তথ্য বলেছি। এখন যেটি বলবো, এটি খুব সহজে বাড়িতে বসে সকলেই করতে পারেন, এবং এটি করলে গ্রহরা এত তুষ্ট হয় যে গ্রহরত্ন পরিধান করা সব ক্ষেত্রে দরকার হয় না। তো শুধু এবং রত্ন অনেক মূল্যবান, তো আপনারা চেষ্টা করবেন এই ছোট্টখাট্টো বিষয় যেগুলো রয়েছে সেগুলো করলে গ্রহ শান্তি হয়, গ্রহ তুষ্ট হয় এবং তুলনামূলকভাবে ভালো ফল প্রাপ্তি ঘটে। এটি আমার এতদিনের কর্মজীবনে আমি উপলব্ধি করেছি। তো আসুন আজকে গ্রহ শান্তির জন্যে ছোট্ট কিছু উপায় আমি আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে, প্রত্যেকটি গ্রহ কিসে তুষ্ট হয়, কি করলে তুষ্ট হয় সেগুলি বলবো। প্রথমত, বৃহস্পতিবার দিন হলুদ রঙের শাড়ি পরে, কপালে কাঁচা হলুদের টিপ পরে স্নান করে এটা করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, 28 বার। আবার বলছি, বৃহস্পতিবার সকালে স্নান করে, স্নানটা 12টার আগে করবেন, স্নান করে হলুদ রঙের পোশাক পরে, শাড়ি পরে, ছেলেরা হলে পাঞ্জাবি হলুদ রঙের, তো হলুদের সঙ্গে সাদা পরবেন না, কেন হলুদ হচ্ছে বৃহস্পতির বর্ণ, সাদা হচ্ছে শুক্রের বর্ণ, একে অপরের শত্রু, তো সুতরাং অন্য কালার পরতে পারেন সাদা বাতি রেখে। তো হলুদ রঙের পোশাক পরে, কপালে কাঁচা হলুদের টিপ নিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, এতে বৃহস্পতি গ্রহ তুষ্ট হয়। সঙ্গে আপনি মা তারাকে প্রণাম করবেন, মা তারার ছবির দিকে তাকিয়ে, কেন বৃহস্পতির ইষ্টদেবী মা তারা, এতে বৃহস্পতি গ্রহ সন্তুষ্ট থাকে এবং ভীষণ ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে সোমবার দিন। সোমবার দিন কি করবেন, গঙ্গা জল দুধ দিয়ে শিবকে স্নান করাবেন, ওম নমো শিবায়, দুধ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করাবেন, বীজ মন্ত্র ওম নমো শিবায়। খুব সহজ, খুব সরল, প্রত্যেকটি পদ্ধতি আপনারা স্নান করে করবেন, বীজ মন্ত্র করবেন ওম নমো শিবায়, এতে চন্দ্র সন্তুষ্ট হয় এবং আপনারা চন্দ্রের দিনে আতপ চাল দুব্য রেখে, নৈবেদ্য রেখে দান করতে পারেন। এছাড়া অরহরের ডাল দান করতে পারেন, এতে চন্দ্রগ্রহ সন্তুষ্ট হয়, চন্দ্রের জন্য যে গ্রহরত্ন পরিধান করার দরকার হয় তা হবে না। আসুন রবিবার দিন আমরা কি করব। রবিবার দিন সকালে স্নান করার পূর্বে সূর্য দেবতাকে পূর্বের দিকে মুখ করে ওং হ্রিং হ্রিং সূর্যায় সকাল 6:04 করবেন, যদি না ঘুম থেকে উঠতে পারেন 7:03 করবেন, ওং হ্রিং হ্রিং সূর্যায়, লাল পোশাক পরে পূর্ব দিকে মুখ করে জোড়হাত করে করবেন। তারপরে স্নান করার সময় যখন স্নান করবেন সবগুলোই কিন্তু 12টির পূর্বে করবেন স্নান প্রক্রিয়া, তামার পাত্রতে জল রেখে সেই জল বাঁহাতের অনামিকা দিয়ে সেই জলে বলবেন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মিতি ভাকরম। সেই জলটি ঘণ্টাখানেক ওইভাবে থাকার পরে যেভাবে আপনারা স্নান করেন সেই স্নানের পাত্রে এই জলটি ঢালবেন, ঢেলে স্নান করবেন।
স্নান করে লাল বস্ত্র পরিধান করবেন। আবার পুনরায় শিবকে প্রণাম জানাবেন, কেননা রবির খুব প্রিয় দেবতা মহাদেব, তাকে প্রণাম জানাবেন, ওং নম শিবায় 10 বার করবেন এবং গম দান করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে দানের বস্তুগুলো বলে দিচ্ছি, কোন গ্রহ কোন দান দিলে সন্তুষ্ট। গম দান করবেন, তাহলে রবি দেবতা সন্তুষ্ট হবেন, চুনি পড়ার দরকার নেই, সমান ফলাফল পাবেন, আর্থিক উন্নতি হবে, যশ হবে। আমরা বুধবার দিন কি করব? বুধবার দিন আমরা সকালে স্নান করার আগে বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী দেবীকে প্রণাম জানাবেন। ওং ত্রিপুরা সুন্দরী মাতাই নমঃ। তারপরে স্নান করবেন, স্নান করে বুধের বীজ মন্ত্র করবেন, ওং স্ত্রীং শ্রীং বুধায়। বস্ত্রের বর্ণ হবে সবুজ, যদি সবুজ না পান লাল, কেননা বুধের প্রিয় বন্ধু হচ্ছে রবি। এই ধরনের পোশাক পরবেন, দান করবেন মুগের ডাল। দান বলতে আপনি প্রচুর পরিমাণে দান না, যত সামান্য পরিমাণে দান, দান এক মুঠো হতে পারে। যদি দান গ্রহণ করার জন্য কেউ না আসে, সেটি সামান্য এক মুঠো একটু মুগের ডাল সামান্য একটি জায়গায় নিয়ে রেখে দেবেন। প্রত্যেকটি দানের ক্ষেত্রে যখন এক মাসে সেটা পরিপূর্ণ দেওয়ার মতন হবে, তখন কোনো গরিব ব্রাহ্মণকে দান করবেন। যদি গরিব ব্রাহ্মণকে খুঁজে না পান কোথাও, দেব মন্দিরে অনেক পুরোহিত রয়েছে, তাদের দিয়ে আসবেন। যদি কোথাও কিছু না করতে পারেন, দানের বস্তু নিজের আহার করবেন না, বাড়িতে যারা আপনার যদি কেউ ব্রাহ্মণ কেউ কাছাকাছি থাকে, তাদের দেবেন, রান্না করে তারা খাবে। এটি গেল বুধের পর্যন্ত। আসুন মঙ্গল সম্বন্ধে বলি। এটি খুব পৃথিবীর কাছের গ্রহ, ভীষণ এফেক্ট করে প্রত্যেকটি মানুষের জন্য। এই মঙ্গল গ্রহের কারণে মাঙ্গলিক প্রবলেম দেখা দেয়, এই মঙ্গল গ্রহের স্বাস্থ্যহানি ঘটে, এই মঙ্গল গ্রহের কারণে দেহের রোগ ব্যাধি বিভিন্ন কিছু সমস্যা দেখা দেয়। তো মঙ্গল একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহের তুষ্টির জন্য কি করবেন? লাল রঙের পোশাক পরবেন সকালবেলায়, স্নান করে হলুদ রঙের পোশাক পরবেন। মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী, তার বর্ণ হলুদ, হলুদ রঙের পোশাক পরবেন। পোশাক পরে ওং হুং শ্রীং মঙ্গলায় এই বীজ মন্ত্র করবেন, দান করবেন মুসুর ডাল। মঙ্গল গ্রহ এতে তুষ্ট হয়। শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী, শুক্রের বর্ণ সাদা, শুক্রের সংখ্যা 6। তো শুক্রের সন্তুষ্টির জন্য ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন, স্নান করে ওং সাং মাতা ভুবনেশ্বরী। আবার বলছি, ওং সাং মাতা ভুবনেশ্বরী। পোশাক হবে সাদা বর্ণ, দান করবেন, অর্ঘ প্রদান করবেন আতব জাল। আতব জাল দান করতে গেলে অবশ্যই তাতে দুব্য দেবেন, দুব্য ছাড়া আতব জাল দান করা যায় না। তো দুব্য দিয়ে একটি পাত্র রেখে আতব জাল দান করবেন। এটি গেল শুক্রের। শুক্রের আরও একটি বিশেষ প্রক্রিয়া আছে, শুতে যাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার সময় আপনারা শুক্রের বীজ মন্ত্র করতে পারেন, কেননা শুক্র আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করে। তো যেখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম পরিচালনা করে, দাম্পত্য জীবন পরিচালনা করে, সেই গ্রহের বর্ণ হচ্ছে সাদা। রাত্রে শুক্রের বীজ মন্ত্র করবেন ওং হ্রিং শ্রীং শুক্রায় 28 বার, ঘুমোতে যাবেন। সমস্ত প্রক্রিয়াগুলি দিনের ক্ষেত্রে হলেও 12টার আগে, রাত্রে হলেও 12টার পূর্বে। আসুন, খুব গুরুত্বপূর্ণ গ্রহ, সব গ্রহ সম্বন্ধে বলা হলো। শনি, এটি বিশেষ একটা গুরুত্বপূর্ণ গ্রহ, এর 3টি বলয় আছে। এ কোনো প্রকারেই সূর্য অপেক্ষা কম ক্ষমতাশালী গ্রহ নয়,
অত্যন্ত ক্ষমতাশালী গ্রহ এবং আমরা মঙ্গল, শনি, রাহু, কেতু এই গ্রহগুলিকে পাপ গ্রহ বলি। রবি নৈসর্গিক গ্রহ, আর চন্দ্র, বুধ, বৃহস্পতি এরা শুভ গ্রহ। চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এরা শুভ গ্রহ। তাহলে শুভ গ্রহ, পাপ গ্রহ, নৈসর্গিক গ্রহ সম্বন্ধে আমি আপনাদের সে ধারণায় আগে বিস্তারে বলেছি। এবার শনির জন্য সকালবেলায় ওই যে দেখেন অনেকে কাককে খেতে দেয়, কাক হচ্ছে ধর্মরাজের বাহন, শনিরও বাহন, তো কাককে বিস্কুট খাওয়াবেন সকালবেলায়, কাককে ডাকবেন, খেতে দেবেন। সন্ধ্যেবেলায় নীল বর্ণের পোশাক পরে শনি মন্দির কাছে থাকলে শনি মন্দিরে যাবেন, নাহলে বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে শনির বীজ মন্ত্র করবেন, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়, ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। পারলে নীল অপরাজিতা ফুল দিয়ে প্রণাম জানাবেন, নীলাঞ্জন সমভাষং রবিপুত্র জমাগ্রিয়ম ছায়াগর্ভ সম্ভুতং বৃন্দে ভক্তা শনৈশ্চরম। এ করলে শনির গ্রহ তুষ্ট হয়, তিনি আর্থিক কষ্ট থেকে মানুষকে মুক্ত করে, আইন সমস্যা থেকে মানুষকে মুক্ত করে, ক্লেশ থেকে মানুষকে মুক্ত করে, রোগ ব্যাধি থেকে মানুষকে মুক্ত করে, সংসারে শান্তি ফিরিয়ে আনে। সুতরাং এই গ্রহটির জন্যে আপনারা শনির বিশেষ প্রক্রিয়া করবেন। একটি গ্রহ সম্বন্ধে বলতে বাকি আছে, সেটি হচ্ছে রাহু। রাহুর জন্য কি করবেন, রাহুর বর্ণ হচ্ছে গৃধ বর্ণ, খয়েরি টাইপের কালার, সংখ্যা হচ্ছে চার, ইষ্ট দেবী হচ্ছে ছিন্নমস্তা। রাহুর জন্য সকাল 10:45 পারলে স্নান করবেন, যদি না পারেন তাহলে 11:40 স্নান করবেন। স্নান করে রাহুর বীজ মন্ত্র করবেন, রাহুর বীজ মন্ত্র করবেন, ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। খুব ইজিলি করবেন, খুব সহজ সরলভাবে করবেন, খুব ভক্তিভাবে করবেন। দেবী ছিন্নমস্তাকে ঘরে অনেকেই রাখে না, তো সেখানে যে কোনো দেবী, কালী মূর্তি, দুর্গা মূর্তি, যে কোনো দেবীকে প্রণাম জানাবেন। সর্বমঙ্গল্যা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে চরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এতে কেতু রাহু সন্তুষ্ট হয়। আর এর জন্য দান সামগ্রী হচ্ছে মুদ্রা, অর্থাৎ আগে তো স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা এরকম হতো, এখন যে কোনো মুদ্রা, অর্থাৎ 1 টাকা। রাহুর জন্য 1 টাকা অর্ঘ্য প্রদান করবেন, সারা মাসে 30 টাকা হবে। দেখবেন এই বিশেষ প্রক্রিয়াটা করতে সারা মাসে খুব বেশি হলে, সর্বাধিক আমার হিসাবে দেখা গেছে খুব বেশি 300-350-400 এরকম খরচা হবে। একটি গ্রহরত্ন তো প্রচুর খরচ, আপনারা পরপর এটি 3 মাস করুন, দেখুন কত ভালো থাকবেন, একটি অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন দান সামগ্রীগুলি না করলেও চলবে, শুধু বীজ মন্ত্র এবং পোশাক করবেন। যখন দেখবেন খুব ক্লেশ হচ্ছে, কষ্ট হচ্ছে, বা সেই গ্রহের দশা অন্তর্দশা ভোগ করছে, ধরুন রাহুর দশা ভোগ করছেন, ধরুন শনির দশা ভোগ করছেন, অন্তর্দশা ভোগ করছেন, অন্তর্দশা প্রতি গ্রহ ফল দেয়, সুতরাং সেই দশা যদি অন্তর্দশা প্রতি গ্রহ ফল দিচ্ছে, সেরকম যদি আপনাদের কাছে গ্রহকুণ্ডলী চার্ট থাকে, জন্মকুণ্ডলী চার্ট থাকে, তাহলে সেই দেখে বুঝতেই পারবেন আপনি কার কোন গ্রহের আন্ডারে এখন আছে। সেই গ্রহের যে গ্রহের তত্ত্বাবধানে থাকবেন সেই গ্রহকে তুষ্ট করার জন্য তখন দান সামগ্রীগুলো করবেন। আর এই কাককে বিস্কুট খাওয়ানো এগুলো সামাজিক কর্ম হিসাবে করবেন, তাতে এমনিতে শুভ ফল পাবেন। এবার সংসার, তাহলে রাহু হলো, থাকলো একটি গ্রহ কেতু, এর ইষ্টদেবী হলো ধূমাবতী, বর্ণ হচ্ছে ধূসর বর্ণ। কেতুর বীজমন্ত্র হয় সন্ধ্যেবেলায়। কেতুর বীজমন্ত্র করার একটা বিশেষ প্রক্রিয়া আছে, ঘিয়ের প্রদীপ জ্বালবেন, ধুনো জ্বালবেন, ধুনো না জ্বাললে ধূপ জ্বালবেন, কর্পূর দিয়ে আরতি দেবেন গৃহদেবতা আপনার যে আছেন, ধরুন আপনার বাড়িতে গৃহদেবতা মহাদেব, মহাদেবকে আরতি দেখাচ্ছেন,
কারির বাড়িতে কালী আছে, কালী থেকে আরেকটু দেখাচ্ছেন, কারির বাড়িতে যেইখানে যেরকম যার গৃহ দেবতা আছে, কেউ লক্ষ্মীকে দেখাতে পারেন, কেউ সরস্বতীকে দেখাতে পারেন, যে যার গৃহ দেবতা আছেন গৃহ দেবতাকে আরতি দেখাবেন, যে যাকে ভালোবাসেন যাকে সন্তুষ্টি সবই ঈশ্বর এক, তো ন্যাচারালি আপনারা শুভ ফল পাবেন। তাহলে কেতুর বীজমন্ত্র করবেন, এটা করবেন, করার পরে কেতুর বীজমন্ত্র করবেন সন্ধেবেলায়। কি করবেন? ঘিয়ের প্রদীপ জ্বালবেন, ধুনো জ্বালবেন, আর কেতুর বীজমন্ত্র করবেন ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে 18 বার। কেতুর ইষ্টদেবী ধূমাবতী, ধুম ধুম ধূমাবতী স্বাহা, ধুম ধুম ধূমাবতী স্বাহা 10 বার করবেন। পড়তে হবে না ক্যাটসায়ের মতন প্রচুর দামি গ্রহরত্ন, ভালো থাকবেন। তাহলে সমস্ত গ্রহের বিশেষ বিশেষ পদ্ধতি, কেতু মানে বীজমন্ত্র, কেচুর উপাচার করলে গোপন রোগ ব্যাধি থেকে সুস্থ থাকবেন, চর্মরোগ থেকে ভালো থাকবেন, চোখের সমস্যা হলে ভালো থাকবেন, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হলে ভালো থাকবেন। ভীষণ শুভ ফল দেয়, ভীষণ তাড়াতাড়ি ফল দেয়, এগুলি করবেন। আর এগুলো করার জন্য আপনাদের কোনো রকম বাইরে যাওয়ার নেই, বাড়িতে বসে ঘরে বসেই করতে পারবেন। তাহলে 9টি গ্রহের সম্বন্ধে আমি বিস্তারে বলে দিলাম। এবার ছোট্ট একটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেবো, শনি মঙ্গল বিশেষ বার। সেই শনি মঙ্গলে যদি আপনারা মঙ্গলবারে কালো কুকুরকে খাওয়ান এবং শনিবারে লাল কুকুরকে খাওয়ান, মঙ্গলবারে লাল কুকুরকে খাওয়াবেন, শনিবারে কালো কুকুরকে খাওয়াবেন। আবার আমার একটু বলতে ভুল হয়ে গেছিল, কুকুর হচ্ছে অত্যন্ত একটি আমাদের ধর্ম সচেতনতার দিক থেকে অত্যন্ত আমাদের একটা ভালো দিক, এই ধর্মরাজের স্বয়ং বাহন এবং অত্যন্ত শুভ ফলদায়ক। তাহলে শনিবারে কালো কুকুর, মঙ্গলবারে লাল কুকুর খাওয়াবেন, যেমন আপনার সাধ্য, উচ্ছিষ্ট খাওয়াবেন না, খেলেন কিছু বেঁচে গেল তারপরে রাস্তার কুকুরকে ডাকলেন খেতে দিলেন এমন না। একটি কুকুরকে যাকে খেতে দেবেন তাকে সর্বান্তকরণে জীবে সেবা শ্রেষ্ঠ ধর্ম, হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজেশ্বর। তো জীব হচ্ছে শুধুমাত্র মানুষ নয়, যে কোনো জীবকেই আপনি সেবা করতে পারবেন, এই চতুষ্পদ জন্তুদের সেবা মানুষকেই করতে হবে, তারা ছাড়া তাদের সেবা নেই। এইভাবে মানুষকে ধর্মের মধ্যে আবদ্ধ করে মানুষকে এই চতুষ্পদ জন্তু, এই গৃহপালিত জন্তু যে পশু আছে তাদের যে আমাদের দেখভাল করার বা খেতে দেওয়ার যে বিশেষ প্রক্রিয়া, এগুলো ধর্ম পদ্ধতিতে কেন আসে এসেছিল, যাতে তারা ভালো থাকে। তাহলে আমাদের বৈদিক শাস্ত্র জ্যোতিষ তো বেদাঙ্গের ষষ্ঠ অঙ্গের অন্যতম অঙ্গ, এত উচ্চতরের উচ্চ মার্গের গাণিতিক একটি পদ্ধতিকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরার ব্যক্তিত্বের প্রচুর অভাব। 30-35 বছর না হলে জ্যোতিষশাস্ত্রের সাময়িক জ্ঞানী অর্জন হয় না। তো সুতরাং এই শাস্ত্র করার আগে যারাও করছেন তাদের মানুষের সার্বিক মঙ্গলের জন্য করা উচিত, এবং সবসময় ভাবতে হবে একটি একটি গাণিতিক পদ্ধতি। এখানে কোনো আন্দাজে বিষয় বলার মতন ব্যাপার নেই, একদম সঠিক বিশ্লেষণ করা যায়। যদি এই বিষয়ে কারোর কোনো বক্তব্য থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, সঠিক বলা যায় জন্মকুণ্ডলী অনুযায়ী। নমস্কার, ধন্যবাদ।